ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। আজকে তোমাদের আমি একটা নতুন অধ্যায় শুরু করব। আমরা আগের অধ্যায় তো শেষ করলাম, আজকে ষষ্ঠ অধ্যায়টা আমরা আলোচনা শুরু করব। ষষ্ঠ অধ্যায় হলো জীবের পরিবহন। পরিবহন শব্দের অর্থ কি আমরা সবাই জানি, যে এক স্থান থেকে অন্য স্থানে যেমন গমন, সেটা হলো পরিবহন। এখন জীবের পরিবহনের সাথে সম্পর্ক, যেমন উদ্ভিদের যেমন সম্পর্ক আছে, প্রাণীরও সম্পর্ক আছে। আজকে আমরা উদ্ভিদের সম্পর্কটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ওয়ালাইকুম সালাম, উদ্ভিদের যে পরিবহন আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি প্রথম আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো উদ্ভিদ ও পানির সম্পর্ক। আমরা সবাই জানি যে পানির অপর নাম হলো জীবন। সেটা প্রত্যেকটা জীবের জীবনের সাথে পানি সম্পর্ক খুবই নিবিড়। অর্থাৎ পানি না হলে জীবের জৈবিক কার্যাবলী সম্পাদন করা মোটেও সম্ভব নয়। যেমন আমাদের কোষের মূল উপাদান হলো প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমকে যদি সজীব রাখতে হয় বা সতেজ রাখতে হয় তাহলে পানি অবশ্যই প্রয়োজন। কারণ একটি সংকুচিত প্রোটোপ্লাজমযুক্ত কোষকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমাদের পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আবার একটু আমরা আলোচনা করি যে উদ্ভিদের সাথে পানির যেমন সম্পর্ক, প্রাণীর সাথেও পানির সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ পানি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ জীবকে জীবের যে কোষের মূল উপাদান হলো প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমকে আমরা যদি সজীব রাখতে চাই বা সতেজ রাখতে চাই তাহলে আমাদের পানির যোগান অবশ্যই দিতে হবে। এজন্য দেখো শীতকালে অনেক সময় গাছপালা শুকিয়ে যায়, তখন হ্যাঁ প্রচ্ছেদন এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এই প্রচ্ছেদন এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে চালু রাখার জন্য উদ্ভিদের জন্য পানির প্রয়োজন অপরিসীম। অর্থাৎ হ্যাঁ, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যে উদ্ভিদের জীবনকে সতেজ রাখতে হলে, উদ্ভিদের জীবনী শক্তিটাকে বহাল রাখতে হলে পানি অবশ্যই প্রয়োজন। আর পানি এমন একটা গুরুত্বপূর্ণ দ্রাবক যেটাকে মহাদ্রাবক বলা হয়। পানিকে বলা হয় মহাদ্রাবক। পানি মহাদ্রাবক, আমরা ক্লাস সিক্সে পড়ছি, বা উৎকৃষ্ট দ্রাবক। পানি বেশিরভাগ বস্তুকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ যে কোনো বেশিরভাগ বস্তুকেই পানি দ্রবীভূত করতে পারে বিধায় পানিকে মহাদ্রাবক বলা হয়। আর উদ্ভিদের কোষ বৃদ্ধি এবং চলনে, উদ্ভিদের কোষ বৃদ্ধি ও চলনে পানির ভূমিকা অনস্বীকার্য। তারপরে প্রোটোপ্লাজমকে সতেজ রাখে পানি, প্রোটোপ্লাজমকে সতেজ রাখতে। তারপরে আছে প্রচ্ছেদন ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখতে। এই কাজগুলোতে পানির প্রয়োজনীয়তা অপরিসীম। এই জন্য উদ্ভিদের সাথে পানির সম্পর্ক অত্যন্ত নিবিড় বা ঘনিষ্ঠ। পরীক্ষার ব্যাপারে আমরা পরে জানাবো, যখন পরীক্ষা হবে আমরা একটা সিদ্ধান্ত হবে। আমরা ইতিমধ্যে পরীক্ষার ব্যাপারে আলোচনা করতেছি, এখনো ফাইনাল হয় নাই, হলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাইলে আর পরীক্ষাগুলো হবে আমরা যে অধ্যায়গুলো পড়াচ্ছি ওর উপরেই। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম উদ্ভিদের সাথে পানির সম্পর্ক। পানি একটা মহাদ্রাবক, পানি বেশিরভাগ বস্তুকে দ্রবীভূত করতে পারে। উদ্ভিদের কোষ এবং বৃদ্ধিতে পানির ভূমিকা অপরিসীম। প্রোটোপ্লাজমকে সতেজ রাখতে পানির ভূমিকা, অনেক সময় 2 মার্কে এই ধরনের কোশ্চেন আসে। আর বায়োলজিতে মনে রাখবে বেশি নাম্বার পাওয়ার মূল শর্ত হলো পয়েন্ট করে লিখতে হবে প্রশ্নগুলো। পয়েন্ট করে যদি বেশি লেখো তাহলে নাম্বার ভালো পাওয়া যায়। পয়েন্টে 99, 98 পাওয়া একেবারে ইজি। এবার অনেকে 99 পর্যন্ত পেয়েছে, 100 পায় নাই কেউ। হ্যাঁ, 99 বায়োলজিতে হাইস্ট উঠছে, এসএসসি পরীক্ষায় হাইস্ট উঠছে 99। হ্যাঁ, পড়ালেখা করলে ভালো রেজাল্ট আসবেই, তোমরা একটু সিরিয়াস হও। আর 9 হলো গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কিন্তু তোমাদের মধ্যে উপস্থিতি অনেক কম। আমি লাইভ ক্লাসে গত ক্লাসে মনে পেয়েছিলাম 34 জন, আজকে একটু বাড়ছে যথাসম্ভব। হ্যাঁ, আজকে আমি এই পর্যন্ত দেখা যায় 43 জন। হ্যাঁ, নূপুর, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
আজকে দেখা যায় 43 জন, মোটামুটি উন্নতি হচ্ছে। আশা করি সামনে আমরা সবাইকে পাবো, পাওয়া উচিত, কারণ গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা উদ্ভিদ ও পানির সম্পর্কটা কি, এই চারটা পয়েন্ট একটু নোট করে নাও, এরপর আমি দ্বিতীয় অংশে যাচ্ছি। হ্যাঁ, কর্টেক্স কি আমি আলোচনা করব। কর্টেক্স হলো উদ্ভিদের যে, হ্যাঁ উদ্ভিদের আমরা চ্যাপ্টারটা আসবে, আমি আলোচনা করব যখন পরিবহনে, কর্টেক্স আসবে, জাইলেম, ফ্লোয়েম, এগুলো সবই আমি আলোচনা আসব। হ্যাঁ, ধারাবাহিকভাবে আমি যাব, আলোচনা করব। আচ্ছা, লেখা ক্লিয়ার না? আচ্ছা, ক্লিয়ারের ব্যবস্থা করতেছি। এখন মোটামুটি ক্লিয়ারে দেখো। আচ্ছা, তাহলে উদ্ভিদ এবং পানির সম্পর্ক আমরা আলোচনা করলাম, তারপরে আমরা আসব পরের অংশে আসি। এখানে মনে হয় আর কারো সমস্যা নাই যে উদ্ভিদ এবং পানির সম্পর্কে। এক নম্বর বলছে পানি এক ধরনের মহাদ্রাব্য, দুই বলছে উদ্ভিদের কোষ এবং বৃদ্ধিতে পানির ভূমিকা অপরিসীম, তিন বলছি প্রোটোপ্লাজমকে সতেজ রাখতে, চার বলছি কোষদান এবং সালোকসংশ্লেষণের মতো জৈবিক কার্যাবলীতে পানির ভূমিকা অনস্বীকার্য। এবারে আসবো আমরা জীবের কি কি পরিবহন হয়। হ্যাঁ, প্রথমে আসবো আমরা ইমবাইবিশন। ইমবাইবিশন শব্দের অর্থ আসলে চুষে নেওয়া। যেমন আমরা ঘাম হলে অনেক সময় আমরা ব্লটিং পেপার দিয়ে কি করি, চুষে নিই। তো উদ্ভিদ, হ্যাঁ উদ্ভিদেরও দেখবা যে একটা গাছ বৃষ্টি হলে দেখবা যে গাছটা মনে হয় একবারে ভিজে গেছে। হ্যাঁ, উদ্ভিদের দেখবা একটা গাছ, হ্যাঁ এখন ক্লিয়ার, ঠিক আছে, একটা গাছকে দেখো যদি বৃষ্টি হয় দেখবা গাছটা একবারে ভিজে গেছে। একটু খেয়াল করবা, যখন বৃষ্টি হয় দেখবা গাছ একবারে ভিজে গেছে, গাছের পুরা কাণ্ড ভিজে গেছে। আবার যখন কিছু, হ্যাঁ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে দেখা যায় এই পানিটা নাই, তাহলে এই পানিটা কে শুষে নিল? হ্যাঁ, এটাকে শুষে নিছে, হ্যাঁ এই প্রক্রিয়াটা হলো ইমবাইবিশন। অর্থাৎ এই কাঠের যে, কাঠের খণ্ডের মধ্যে যে পানি, সেই পানিটাকে যে টেনে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ইমবাইবিশন। সোজা কথা, পানিটা টেনে নেওয়ার এই প্রক্রিয়াটা হলো ইমবাইবিশন। আর কোষপাশির এবং এবং প্রোটোপ্লাজমের মধ্যে এই ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে, এবং পানি শোষণের এটি একটা অন্যতম প্রক্রিয়া, এটা একটা পানি শোষণ প্রক্রিয়া, উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া। ইমবাইবিশনটা হলো উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া। হ্যাঁ, এরপরে আসি আমরা ব্যাপন। এটা আমরা অনেকবার আলোচনা করছি ক্লাস এইটে, আমরা পড়ছি ব্যাপন। ব্যাপন শব্দের অর্থ ছড়িয়ে দেওয়া বা পরিব্যাপ্ত করা। হ্যাঁ, ব্যাপন বা ব্যাপ্ত হওয়া বা ছড়িয়ে যাওয়া। হ্যাঁ, পরিব্যাপ্ত হওয়া, ব্যাপন মানে হলো পরিব্যাপ্ত হওয়া বা ছড়িয়ে পড়া। একটা সেন্ট্রিফিউজকে তুমি যদি ঘরের এক কোণায় ছেড়ে দাও, দেখা যায় যে ওই পুরা রুমটা বিমোহিত হয়ে গেল। সেন্ট্রিফিউজ একটু খুলে দিলে দেখা যায় পুরা, হ্যাঁ রুমটাই আমাদের বিমোহিত হয়ে গেল। হ্যাঁ, পুরা রুমের মধ্যে এই, হ্যাঁ গ্রানটা ছড়িয়ে গেল। কিভাবে কিভাবে ছড়িয়ে গেল? এখন এই জিনিসটাই হলো ব্যাপন। তাহলে ছড়লো কিভাবে? সেটা হলো এই, যেমন ওইখানে ঘনত্ব, সেন্টের ঘনত্ব ছিল বেশি, আর এখন এটা কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ল, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। আর এখানে কোনো বিশেষ কোনো পর্দা বা অর্ধবেদ্য বা অবেদ্য, হ্যাঁ আমরা তিন ধরনের পর্দার কথা শুনছি, যে বেদ্য পর্দা, অবেদ্য পর্দা এবং অর্ধবেদ্য পর্দা। একটাকে বলে বেদ্য পর্দা, একটাকে বলে অবেদ্য পর্দা, আর একটাকে বলে অর্ধবেদ্য পর্দা। যেই পর্দার মধ্যে দিয়ে দ্রাবক দ্রব্য ওইটাই প্রবেশ করতে পারে সেটা হলো বেদ্য। যেইটার মধ্যে দিয়ে দ্রাবক প্রবেশ করে, কিন্তু দ্রাবকের মধ্যে দ্রব প্রবেশ করে কিন্তু দ্রবটা বের হয় না, সেটা হলো, হ্যাঁ অর্ধ, হ্যাঁ অর্ধবেদ্য। সেখানে একটা সেমি মেমব্রেন, একটা পর্দা থাকে। যেমন আমরা গোলালুর অভিশ্রবণ যখন করছি আমরা, ওইখানে একটা পর্দা থাকে, কিন্তু এই ব্যাপন প্রক্রিয়ায় সেই ধরনের কোনো পর্দা থাকে না। তারপর হলো
অবেদ্য পর্দা যেটার মধ্যে দিয়ে দ্রাবক দ্রব্য কোনোটাই প্রবেশ করতে পারে না। তাহলে আমরা তিনটা জিনিস আলোচনা করলাম, বেদ্য, অবেদ্য এবং অর্ধবেদ্য। এরপরে বলছিলাম ব্যাপন। ব্যাপন বলছি যদি আমরা স্যান্টের একটা শিশিকে ঘরের কোনায় রেখে দিই তাহলে দেখা যায় পুরা রুমটায় গন্ধে ভরে যায়। এর কারণটা হলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে এটা ছড়িয়ে পড়ে, আর এই ছড়িয়ে পড়াটাকে বলা হয় ব্যাপন। ঘরের এক কোণায় যদি আমরা পানি যদি স্যান্টের শিশিটা রাখি পুরা রুমটাই বিমোহিত হয়ে যায়, অর্থাৎ এর ক্ষুদ্র ক্ষুদ্র কোণাগুলো বাতাসে ছড়িয়ে পড়ে, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন। যেমন তুমি এক গ্লাস পানিতে যদি কিছু চিনি ছেড়ে এর মধ্যে কিছুক্ষণ পরে এটাকে নাড়ো, দেখা যায় গ্লাসের পানিটা মিষ্টি হয়ে গেল, অর্থাৎ এই চিনির অণুগুলা পুরা পানিকে ছড়িয়ে পানিটাকে মিষ্টি করে ফেলল। এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন, আর এটা একটা ভৌত প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রবের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকা ছড়িয়ে পড়ে তাকে বলা হয় ব্যাপন। আর হ্যাঁ, দুই দিকের ঘনত্ব সমান হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে। হ্যাঁ, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া হলো ব্যাপন। এরপরে আমরা আসব অভিস্রবণ। অভিস্রবণ হলো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব, আর মাঝখানে একটা থাকবে অর্ধবেদ্য পর্দা। যেমন আমরা একটা গোল আলুকে আমরা যদি ইউ আকারে কেটে নিই, অর্থাৎ এটা একটা পরীক্ষা আছে আমাদের প্র্যাকটিক্যালে, এরকম কেটে আমরা এই অংশটাকে যদি আমরা ইউ আকৃতি করি, একটা পানিপূর্ণ বিকারের মধ্যে আমরা যদি রেখে দিই, দেখা যাবে যে এই জায়গাটা আস্তে আস্তে পানিপূর্ণ হয়ে গেছে। এটা হলো পানি, এটা হলো চিনি, আর পানি যোগ চিনি মিলে হলো চিনির দ্রবণ। হ্যাঁ, তাহলে আমরা দেখি, একটু খেয়াল করি, আমরা এই যে একটা গোলালুকে যদি আমরা মাঝখানে কেটে এটাকে ইউ আকৃতির মতো করে এখানে এই অংশটা এটার যে কিছু মাংস অংশ বা মাংস অংশটা আমরা উপরে উঠাই ফেলে এটাকে একটা পানিপূর্ণ বিকারে যদি রেখে দিই, হ্যাঁ, দেখা যাবে যে এই দ্রাবক পাত্রের পানিটা আস্তে আস্তে এই পর্দাটাকে, এটা হলো অর্ধবেদ্য পর্দা, এটাকে ভেদ করে পানিটা এখানে প্রবেশ করছে, অর্থাৎ দ্রাবক পাত্র, দ্রাবক পাত্র দ্রবের মধ্যে প্রবেশ করে এটাকে আস্তে আস্তে ঘনত্ব বেড়িয়ে দিয়েছে, অর্থাৎ পানি আর এই চিনি মিলে চিনির দ্রবণ তৈরি হলো। অর্থাৎ কম ঘনত্ব থেকে এখানে হলো পানির ঘনত্ব হলো কম, চিনির ঘনত্ব হলো বেশি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে গেল, আর মাঝখানে যে আলোর যে দেয়ালটা এটা অর্ধবেদ্য পর্দা হিসাবে কাজ করে। তাহলে অর্ধবেদ্য পর্দা কাকে বলে? যে পর্দার মধ্যে দিয়ে দ্রাবক পদার্থ প্রবেশ করবে কিন্তু দ্রব বের হবে না। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে এখান দিয়ে কিন্তু পানি প্রবেশ করতেছে, পানি কিভাবে এই আলুর এই শরীরটাকে ভেদ করে আলুর এই স্তরটাকে ভেদ করে পানিটা এখানে প্রবেশ করতেছে, করে আস্তে আস্তে এটার ঘনত্বটাকে বেড়ে, অর্থাৎ এই এখানে যে চিনিটা ছিল এটাকে জলীয় দ্রবণে অর্থাৎ চিনির দ্রবণে তৈরি করলো, অর্থাৎ এই দ্রাবক পদার্থটা প্রবেশ করলো দ্রবের মধ্যে কিন্তু দ্রবটা বের হয় নাই, অর্থাৎ এই এই পর্দাটাকে বলে অর্ধবেদ্য পর্দা। হ্যাঁ, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ দ্রাবক পদার্থ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, আর এইটার ঘনত্ব অর্থাৎ দুইটার ঘনত্ব সমান হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে। দুইটা দ্রবণের ঘনত্ব সমান হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে।
তাহলে অভিশ্রবণ আমরা ব্যাপনের ক্ষেত্রে দেখতেছি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে, আর অভিশ্রবণের ক্ষেত্রে দেখতেছি আমরা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা হ্যাঁ কাজ করছে, কিন্তু এখানে কোনো অর্ধবেদ্য পর্দা কাজ করেনি। অর্থাৎ দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে যদি দ্রব এবং দ্রাব্য একই এবং একটি বৈষম্য পর্দা দিয়ে যদি আলাদা করা হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই দুটি দ্রবণের ঘনত্ব সমান হয়ে যাবে। একই দ্রব এবং দ্রাবকযুক্ত দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যবদ্ধ পর্দা বা অর্ধবেদ্য পর্দা দিয়ে আলাদা করা হলে দ্রাবক তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে বেশি উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়, দ্রাবকের বৈষম্যবদ্ধ পর্দা ভেদ করে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে বৈষম্যবেদ্য পর্দা ভেদ করে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় অভিশ্রবণ। এটাকে ইংরেজিতে বলে অসমোসিস। হ্যাঁ, এক্সাম হবে, এক্সাম তো বললাম হবে, এক্সাম আমরা যে জিনিসগুলা যে অধ্যায়গুলা পড়াচ্ছি সেই অধ্যায়গুলার উপরে পরীক্ষা হবে, অন্যগুলো নয়, যে অধ্যায়গুলো আমরা পড়াচ্ছি তার উপরে পরীক্ষা হবে। হ্যাঁ, তাহলে আমরা ব্যাপন এবং অভিশ্রবণ নিয়ে আজকে আলোচনা করলাম, এরপরে আমরা আলোচনা করব পানি শোষণ প্রক্রিয়া। আজকে এই পর্যন্ত আমরা করব পানি শোষণ প্রক্রিয়া। পানি শোষণ প্রক্রিয়া আমরা আগেই বলছি যে উদ্ভিদের জীবনে পানির প্রয়োজনীয়তা অপরিসীম, অর্থাৎ পানি ছাড়া উদ্ভিদের কোনো জৈবিক পানি ছাড়া কোনো উদ্ভিদের জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হয় না। অর্থাৎ পানি এখন উদ্ভিদ কি ধরনের পানি শোষণ করে সেই পানিকে বলা হয় কৈশিক পানি। আমি ক্লাসও এই জিনিসটা আলোচনা করছিলাম কৈশিক পানি। কৈশিক পানি হলো যেই পানিটা নিচ থেকে টেনে উপরের দিকে উঠানো হয় সেই পানিকে বলা হয় কৈশিক পানি। তোমরা হ্যাঁ এখন আধুনিক যুগে দেখো না, আমরা যখন লেখাপড়া করেছি তখন আমরা হারিকেন বা কুপি জ্বালিয়ে আমরা কিন্তু লেখাপড়া করেছি, তখন এই হারিকেনের উপরে একটা সলিতা থাকে, হ্যাঁ ওইটা ওইটার নিচে থাকে কেরোসিন, ওই কেরোসিনটা ব্যাত করে ওই সলিতা গেলেই ওই বাতিটা কেরোসিনের শিকারা জ্বলে উঠে। হ্যাঁ, এখন আমরা ওই কেরোসিনও দেখি না, হ্যাঁ এখন এই কেরোসিনের এই যে বাতি কুপি বা আমরা হারিকেন কেরোসিন বা হারিকেনের এখন সেই এখন যুগ আর নাই, এখন হলো বৈদ্যুতিক বাতির যুগ। এখন কি হয় ওই পানিটা ওই কেরোসিনের যে কেরোসিনটা উপরে নিচের থেকে উপরে উঠে, অথবা অনেকে কেরোসিনের যে বিভিন্ন চুলা আছে চুলার মধ্যে রান্না বান্নাও করে, হ্যাঁ ওইটা অর্থাৎ ওই কেরোসিনটা নিচ থেকে উপরের দিকে উঠে, ওইটা ওই ধরনের একটাকে বলা হয় কৈশিক। তো উদ্ভিদের নিচে পানিটা ভূগর্ভস্থ পানি অর্থাৎ মাটির নিচের পানিটা উদ্ভিদ টেনে উপরের দিকে আনে, ওইটা হলো কৈশিক পানি। আমরা যে নলকূপের যে পানিটা খাই এটা এক ধরনের কৈশিক পানি। এই উদ্ভিদ এখন এই কৈশিক পানিটা শোষণ করে, আর প্রস্বেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপের ঘাটতি হয়, ফলে এক পাশের কোষ থেকে পানি এক অন্য কোষের দিকে ধাবিত হয়, এই পানিগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে, হ্যাঁ তখন মাঝখানে কাণ্ডের মাঝখানে থাকে জাইলেম ব্যাসেল, জাইলেম এই জাইলেম জাইলেম ব্যাসেলটাকে ভেদ করে উপরের দিকে উঠে বিস্তৃত হয় আস্তে আস্তে, এরপরে মাটি থেকে মূলরুমে অভিশ্রবণ এবং ব্যাপন প্রক্রিয়ায় এই পানি প্রবেশ করে। তাহলে মূল রুমের মাধ্যমে এই পানিটা প্রবেশ করে, পানি থেকে এবং পানি মূলের মধ্যে যে একটা অংশ থাকে কর্টেক্স, মূলের ভিতরের একটা অংশ গুরুত্বপূর্ণ, হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা অংশ, হারিকেন বলছিলাম ওইটাই, হারিকেনের যে হারিকেনের হলো নিচে একটা সলিতার মতো একটা এরকম, এখানে কেরোসিন থাকে আর এটা হলো সলিতা, এরপর এটা জ্বলে উঠে এই কেরোসিনের পানিটা উপরের দিকে উঠে এটা যায়, এই ধরনের এই পানিটাকে বলা হয় কৈশিক পানি। তা এখন বলছিলাম এই উদ্ভিদ কৈশিক পানি মূল রোম দিয়া শোষণ করে, মূল রোম দিয়ে শোষণ করে এই পানিটাকে উদ্ভিদ মূল রোম দিয়ে শোষণ করে, এই যে এ হলো মূল রোম, হ্যাঁ মূল রোম দিয়ে এখানে থাকে এই পানিগুলো, এই কৈশিক পানি, কৈশিক পানিটা শোষণ করে, শোষণ করে আস্তে আস্তে উপরের দিকে উঠে, এখানে একটা উদ্ভিদের অঞ্চল থাকে এটাকে বলে কর্টেক্স। ভেদ করে পানি আস্তে আস্তে
উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ এই পানিটা, হ্যাঁ আবার বলতেছি যে সাধারণভাবে উদ্ভিদ তার মূলরুমের মাধ্যমে মাটির যে পানি, মাটির যে মাটির ভূগর্ভস্থ পানি থাকে ওইটাকে মূলরুমের সাথে পানিটা শুনকো উপরের দিকে উঠে নিয়ে আসে, আর এই পানিটা শোষিত হয় দুই দিকের চাপের কারণে এই পানিটা উপরের দিকে উঠে, উঠে মূলের জাইলেম হইয়া কর্টেক্স, জাইলেম থেকে, হ্যাঁ দেখো তোমাদের জাইলেম হইয়া এরপরে কর্টেক্সে প্রবেশ করে, আর কর্টেক্স থেকে এই পানিটা আস্তে আস্তে অন্ততক এবং পরিচক্র, এখানে একটা পরিচক্র থাকে এটাকে বলে ফেরি সাইকেল বা পরিচক্র, এটা ব্যাত করে এবার উপরের দিকে যায়, উপরের দিক থেকে এবার এখান থেকে চলে যায় পাতায়, কাণ্ডে, কাণ্ডে থেকে পাতায়, পাতা থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে, এইভাবে উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়াটা হ্যাঁ সম্পন্ন হয়। তাহলে আমরা আজকে কয়েকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করলাম, প্রথমে আলোচনা করলাম আমরা উদ্ভিদ এবং পানির সম্পর্ক, দুই নম্বরে আমরা আলোচনা করলাম কিছু পরিবহন প্রক্রিয়া নিয়ে, পরিবহন প্রক্রিয়া নিয়ে সেখানে আমরা ইমবাইবিশন, ব্যাপন, অভিশ্রবণ এটা নিয়ে আলোচনা করলাম, আর শেষ পর্যায়ে আমরা আলোচনা করলাম যে উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে, আর আগামী ক্লাসে আমরা কিভাবে উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ধাপগুলোতে আমরা অগ্রসর হব। তো তোমাদের আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, তো এসডাব্লিউ থাকবে উদ্ভিদের ব্যাপন, ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে, অভিশ্রবণ কি, এদের মধ্যে পার্থক্য লিখো, ব্যাপন অভিশ্রবণ কি, এদের মধ্যে পার্থক্য লিখো, দুই উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া বর্ণনা করো। তাহলে আমাদের এই পর্যন্ত থাকবে আজকে, আমরা এসডাব্লিউ থাকবে ব্যাপন অভিশ্রবণ কি, এদের মধ্যে পার্থক্য লিখো, দুই হলো উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া কি তা বর্ণনা করো। হ্যাঁ প্রথমে আমরা আলোচনা করছিলাম উদ্ভিদ ও পানির সম্পর্ক, বলছি যে উদ্ভিদের জীবনে পানির সম্পর্ক, আমি পুরো জিনিসটা একটু সংক্ষেপে আলোচনা করছি, উদ্ভিদের জীবনে পানির গুরুত্ব অপরিসীম, হ্যাঁ যেমন উদ্ভিদের আমাদের কোষের মূল উপাদান প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমকে সতেজ রাখতে হলে পানির দরকার, তারপরে উদ্ভিদের জৈবিক কার্যকলাপগুলো যেমন পরিচ্ছেদন, সালোকসংশ্লেষণ, সেই ক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা অপরিসীম, পানি এক ধরনের মহাদ্রাবক। তারপর আমরা আলোচনা করছি পরিবহন প্রক্রিয়া, ইমবাইবিশন বলছে পানি শোষণ প্রক্রিয়া, যেমন তারপরে বলছে ব্যাপন, ব্যাপন হলো পানি ছড়িয়ে পড়া বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, তারপরে বলছি অভিশ্রবণ, অভিশ্রবণ বলছি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া, কিন্তু এখানে এক ধরনের পর্দা থাকবে যেটা বৈষম্যবিদ্ধ পর্দা বা অর্ধবিদ্ধ পর্দা, ওটা ব্যাত করে যাবে। আর শেষে আমরা আলোচনা করছি পানি শোষণ প্রক্রিয়া, যে উদ্ভিদের জীবনে পানি শোষণ প্রক্রিয়া অপরিসীম, আর উদ্ভিদ কী ধরনের পানি গ্রহণ করে, বলছি কৈশিক পানি, যে পানিটা নিচে থেকে টেনে উপরে উঠানো হয় সেই পানিটা হলো কৈশিক পানি, পানিটা ব্যাত করে আস্তে আস্তে মূল, মূল থেকে উপরে যায়, কাণ্ডে, কাণ্ডে জাইলেম, জাইলেম থেকে ব্যাসেল, ব্যাসেল হইয়া তারপরে উদ্ভিদের পরিচক্র, পরিচক্র থেকে ব্যাত করে উপরের দিকে উঠে, উপরে থেকে যায় বিভিন্ন শাখা প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে, এই ছিল পানি শোষণ প্রক্রিয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য, তা এর সাথে তোমরা এই দুইটা এসডাব্লিউ করে রাখবে, স্কুল খুললে অবশ্যই অবশ্যই দেখবো, হ্যাঁ ব্যাপন ও অভিশ্রবণ কি, এদের মধ্যে পার্থক্য লিখো, এবং তারিখ, তারিখ দিয়ে লিখবে কয় তারিখের এটা এসডাব্লিউ, আমাদের, আমি আমি আমার যতগুলো পড়া সবগুলো রেকর্ড রাখছি, হ্যাঁ এবং অন্যান্য স্যাররাও রাখতেছে যে কয় কোন তারিখে কী এসডাব্লিউ দেওয়া হয়েছে, ওটা আমরা স্কুল খুললে আমরা দেখব, ব্যাপন ও অভিশ্রবণ কি, এদের মধ্যে পার্থক্য লিখো, উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া বর্ণনা করো, এই দুইটা প্রশ্নের উত্তর লিখে রাখবে অবশ্যই। হ্যাঁ সবাই ভালো এবং সুস্থ থাকো, এই আশায় এই প্রত্যাশায় শেষ করলাম, আল্লাহ হাফেজ।